Dear students, welcome to everybody. Noakhali District Online School, arranged by Allah Mahabub Adarsha High School Online Educator. I am S.M. Abdul Rahim, Assistant Master of Allah Mahabub Adarsha High School, Chatkhir, Noakhali. Due to COVID-19, you are staying at home. How you are all okay by the grace of Almighty. Our today's class is English second paper for class 9 and 10. Though it is the class for 9 and 10, but also it is suitable for the students of class 8. Our today's topic is English second paper, speech or narration. Do you know what is speech or narration? Perhaps let's discuss about it. Shopriyo Shikharti Bindu, Amade Asker Alocho Bishoy, Amade Ingrezi Ditiyo Patre. Most interesting grammatical topic, speech or narration. Speech er ortho hocche ukti, narration ortho hocche ukti. Dutoi samarthok shobdo. Tahole amader protome jana dorkar speech ba narration kake bolte. Ekhetre bola jay boktar protokkho ba porokkho বক্তব্য কে ন্যারেশন বলে স্পিচ তাহলে আমরা জানলাম স্পিচ অর্থ হচ্ছে উক্তি স্পিচ দু প্রকার যথা ডাইরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ নাম্বার ওয়ান ডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচ নাম্বার টু ইনডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ ডিরেক্ট স্পিচের অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি প্রত্যক্ষ উক্তি এবং ইনডিরেক্ট স্পিচের অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি পরোক্ষ উক্তি আমরা অর্থের মাঝে এর ডেফিনিশন খুঁজে পাই যেহেতু ডিরেক্ট অর্থ হচ্ছে প্রত্যক্ষ এবং ইনডিরেক্ট অর্থ হচ্ছে পরোক্ষ সুতরাং আমাদের জানা দরকার ডিরেক্ট স্পিচ কাকে বলে এবং ইনডিরেক্ট স্পিচ কাকে বলে বক্তার কথা বা বক্তব্য যখন অবিকল বা হুব অথবা কোনো পরিবর্তন না করে অন্যের নিকট বর্ণনা করা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে যেমন হি সেড টু মি আই লাভ ইউ হি সেড টু মি টু মি কমা ইনভার্টেড কমা আই লাভ ইউ আই লাভ ইউ এখানে হি সেড টু মি সে আমাকে বলেছিল আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি এটা সরাসরি বক্তার কথা বক্তার ভাষা উদ্ধৃত করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট স্পিচ নাম্বার টু ইনডিরেক্ট স্পিচ অর ন্যারেশন বক্তার বক্তব্য যখন অন্যের ভাষায় তথা বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে ইনডিরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি বলে যেমন He told me that he
that me এখানে এটা হচ্ছে ইনডাইরেক্ট নেশন তথা পরোক্ষ উক্তি, কারণ এখানে প্রথমে বক্তা সরাসরি বলেছে আই আমি, এখানে বক্তা পরিবর্তন হয়ে গেছে আই এর পরিবর্তন হয়েছে, অর্থাৎ ডাইরেক্ট নেশনে বক্তা সরাসরি বক্তব্য রাখে আর ইনডাইরেক্ট নেশনে বক্তার বক্তব্য অন্যের ভাষায় উদ্ধৃত হয়। এখন ডাইরেক্ট নেশন এবং ইনডাইরেক্ট নেশন কিভাবে চিহ্নিত করা যায় আমাদের শেষ টেকনিকটি জানা দরকার, অর্থাৎ আমরা কিভাবে চিনব এটা ডাইরেক্ট নেশন অর ইনডাইরেক্ট নেশন। মনে রাখবে ডাইরেক্ট নেশনে কমা এবং ইনভার্টেড কমা চিহ্ন থাকে, ইনডাইরেক্ট নেশনে কমা অথবা ইনভার্টেড কমা চিহ্ন থাকে না। তাহলে আমরা এখানে দেখছি হি সেড টু মি আই লাভ ইউ, এখানে মেয়ের পরে কমা আছে আই লাভ ইউ, এটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে আবদ্ধ আছে যেটাকে বলা হয় ইনভার্টেড কমা। আর পরবর্তীতে ইনডাইরেক্ট নেশনে আমরা যখন লিখলাম হি টোল্ড মি দ্যাট হি লাভ ইউ, এখানে ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসছে, এখানে কমা নেই ইনভার্টেড কমা নেই। তাহলে আমরা চিহ্নিত করে নিব যখন কমা অথবা ইনভার্টেড কমা চিহ্ন থাকে তখন সেটা হবে ডাইরেক্ট নেশন, আর কমা এবং ইনভার্টেড কমা চিহ্ন না থাকলে সেটা হয় ইনডাইরেক্ট নেশন। এক্ষেত্রে আমাদের জানা দরকার নারেশনের কয়টি অংশ ও কি কি, নারেশনের কয়টি অংশ কি কি। নারেশনের সাধারণত ডাইরেক্ট নেশনে দুটি অংশ দেওয়া থাকে, ডাইরেক্ট নেশনের দুটি অংশ, নাম্বার ওয়ান রিপোর্টিং ভার্ব আর ই পি ও আর টি আই এন জি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, নাম্বার টু রিপোর্টেড স্পিচ আর ইউ আর রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। যেমন হি সেড টু মি কমা ইনভাইট কমা আই গো হোম, সে আমাকে বললো আমি বাড়ি যাই, ইনভাইট কমা শেষ। রিপোর্টিং ভার্বের অংশ, এখানে রিপোর্টিং ভার্ব দেওয়া আছে সে সেই এবং রিপোর্টিং স্পিচ দেওয়া আছে আই গো হোম। রিপোর্টিং ভার্ব কাকে বলে? বক্তা তার বক্তব্য উপস্থাপনের পূর্বে যে ভার্বের সাহায্য গ্রহণ করে তাকে রিপোর্টিং ভার্ব বলে, অর্থাৎ বক্তা তার বক্তব্য উপস্থাপন করার পূর্বে যে ভার্বের সাহায্য গ্রহণ করে সেটিকে রিপোর্টিং ভার্ব বলে। এখানে হি সেড টু মি রিপোর্টিং ভার্ব হলো সেড। এভাবে যখন আমরা দেখব রিপোর্টিং ভার্বের অংশে সেড সেজ সেজ সেড সেড টেল টেলস টোল্ড আস্ক আস্ক এবং আস্ক, সাধারণত এ ভার্বগুলো রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহৃত। আবার রিপোর্টিং ভার্বের ব্যবহৃত পার্সন গুলো দুই ভাগে বিভক্ত, একটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আর একটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখানে সেড বলেছিল, যদি আমরা ভার্বকে প্রশ্ন করি সেড অর্থ বলেছিল কে বলেছিল, সে বলেছিল, অতএব এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো কি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের প্রথমে অংশের প্রথমে ব্যবহৃত নাম বা প্রনাম গুলো হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আর এর পরবর্তীতে সেড ভার্বের পরবর্তীতে অবজেক্ট থাকে এবং অবজেক্টের পূর্বে টু থাকে। ডাইরেক্ট নেশন থেকে ইনডাইরেক্ট নেশনের পরিবর্তনকালে রিপোর্টিং ভার্বের অংশে ব্যবহৃত টু এর ব্যবহৃত টুটি ইনডাইরেক্ট নেশনে আর ব্যবহৃত হয় না। এবার রিপোর্টেড স্পিচ কাকে বলে? বক্তার বক্তব্য অংশটিকে রিপোর্টেড স্পিচ বলে।
অথবা সংক্ষেপে বলা যাক ইনভার্টেড কমা চিহ্নের মধ্যে যা আবদ্ধ থাকে, যে অংশটি আবদ্ধ থাকে সেটিকে নেশনের রিপোর্টেড স্পিচ বলে। এখন আমরা কিভাবে চিনব নেশন রিপোর্টিং ভার্বের অংশ আর রিপোর্টেড স্পিচের অংশ? এখানে আমরা দেখলাম হি সেড টু মি এই একটা অংশ, আই গো হোম এই আরেকটা অংশ। এখানে ইনভার্টেড কমা চিহ্নের ভিতরের অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমা চিহ্নের বাইরের অংশটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে এক্ষণে আমরা জানলাম রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কিভাবে চিহ্নিত করা হয় সে কৌশল। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, রিপোর্টিং ভার্বকে আমরা সংক্ষেপে বলবো আরবি এবং রিপোর্টেড স্পিচকে আমরা সংক্ষেপে বলবো আরএস। তো এখানে আমরা দেখব যে ন্যারেশন বা স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি, আমরা সেটি নিয়ে প্রথমে আলোচনা করব। অর্থাৎ ন্যারেশন বা উক্তি পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পার্সনের পরিবর্তন। আমরা জানি পার্সন তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। পার্সন তিন প্রকার। নাম্বার ওয়ান ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, পুরুষ নাম্বার টু সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মধ্য পুরুষ, পুরুষ নাম্বার থ্রি থার্ড পার্সন, থার্ড পার্সন নাম পুরুষ। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যেমন আই, উই, মি, মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সন ইউ, ইউ, ইউর্স। থার্ড পার্সন হি, শি, হিম, হিজ, হার, হার্স, দে, দিয়ার ইত্যাদি। এখন আমরা জানি পার্সনের তিনটি ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। ন্যারেশনে পার্সনগুলো, ব্যবহৃত পার্সনগুলো যেখানে যে ফর্মে ব্যবহৃত হয়, আবার পরিবর্তিত অবস্থায় ওইখানে ওই ফর্মটি ব্যবহৃত হবে। অর্থাৎ সাবজেক্টিভ ফর্মের স্থলে সাবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্মের স্থলে অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্মের স্থলে পসেসিভ ফর্ম ব্যবহার করতে হবে। পার্সনের ব্যবহারের নিয়ম, পার্সন ব্যবহারের নিয়ম, অর্থাৎ আমরা পার্সন বা কিভাবে পরিবর্তন করব। আমরা একটু আগে জানলাম নেশার দুটি অংশ, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, আই ডু দা ওয়ার্ক। হি সেড টু মি, আই ডু দা ওয়ার্ক। হি সেড টু মি, আই ডু দা ওয়ার্ক। এখানে হি সেড টু মি রিপোর্টিং ভার্ব, আই ডু দা ওয়ার্ক রিপোর্টেড স্পিচ। এখানে পার্সন পরিবর্তনের নিয়মের মধ্যে যদি আমরা বলি ডাইরেক্ট ন্যাশন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, যেমন এখানে দেওয়া আছে আই ফার্স্ট পার্সন, ডাইরেক্ট ন্যাশন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচে ব্যবহৃত সাবজেক্ট গুলো যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যাশনের পরিবর্তনকালে সেগুলো পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, অতএব এখানে আই ফার্স্ট পার্সন হলো এটা থার্ড পার্সন হি হয়ে যাবে। আর যদি এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থাকে ইউ সেকেন্ড পার্সন, সুতরাং আইটা ফার্স্ট পার্সন হলো সেকেন্ড পার্সনে পরিণত হবে। আবার যদি এখানে সাবজেক্ট থাকে ইউ,
সুতরাং আইটা পাস্ট পার্সন হলো ইউ এর পার্সন তথা সেকেন্ড পার্সনে পরিবর্তন হবে। তাহলে পার্সন তিন প্রকারের আমরা প্রথমে আলোচনা করলাম, রিপোর্টেড স্পিচের পাস্ট পার্সন গুলো রিপোর্টেড ভার্বের সাবজেক্ট এর পার্সন অনুসারে পরিবর্তন হয়ে থাকে। আমাদের এখানে রিপোর্টিং ভার্বের অংশে অবজেক্ট আছে মি ফার্স্ট পার্সন, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন যেমন হি সেড টু মি, হি সেড টু মি ইউ আর আ গুড বয়, ইউ আর আ গুড বয়। এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হল ইউ সেকেন্ড পার্সন। এখন ডাইরেক্ট অ্যাকশনের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি সেকেন্ড পার্সন তথা ইউ ইউ প্রবৃত্তি হলে ইনডাইরেক্ট অ্যাকশনের পরিবর্তনকালে উহারা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুসারে পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্বে এখানে সাবজেক্ট আছে মি ফার্স্ট পার্সন, ইউটা ফার্স্ট পার্সন হয়ে যাবে, আর এখানে যদি থাকে হিম ইউটা থার্ড পার্সন হয়ে যাবে হি, এখানে যদি থাকে অন্য কোনো পার্সন অর্থাৎ রিপোর্টেড স্পিচে পাস্ট সেকেন্ড পার্সন গুলো সব সময় রিপোর্টিং ভার্বে যে অবজেক্টটি ব্যবহৃত হবে সেই অবজেক্টের পার্সন অনুসারেই পরিবর্তন হবে। আর আমাদের বাকি রইল থার্ড পার্সন। মনে রাখবে ডাইরেক্ট ন্যাশনাল রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি থার্ড পার্সন হলে ইনডাইরেক্ট ন্যাশনাল পরিবর্তনকালে এর কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা একটু আগে দুটো পার্সন নিয়ে বলেছিলাম রিপোর্টিং স্পিচের পাস্ট পার্সন গুলো পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে। তাহলে আমরা জোড়া মিলালাম পাস্ট পার্সনের সাথে সাবজেক্ট, সেকেন্ড পার্সনের সাথে অবজেক্ট, থার্ড পার্সন জোড়া মিলানোর মতো কোনো সুযোগ নেই। অতএব ডাইরেক্ট ন্যাশনাল রিপোর্টেড স্পিচে ব্যবহৃত থার্ড পার্সন গুলো অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, অর্থাৎ এদের পার্সনের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দু একটা উদাহরণ দিতে পারি। আসাম সেড, আসাম সেড টু মি কমান্ডার কমা অ্যাম ভেরি বিজি, আসাম সেড টু মি অ্যাম ভেরি বিজি। এখানে সেড বার পাস্ট টেন্স এবং রিপোর্টিং বার অবজেক্ট আছে মি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেট ভার্বের পরিবর্তে টোল ব্যবহার করতে, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট না থাকলে সেট ভার্বের পরিবর্তন না করলে চলে। তাহলে এটার উত্তর হচ্ছে আসাম সেটের পরিবর্তে টোল, আসাম টোল মি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই এর পরিবর্তে হি, এম এর পরিবর্তে পাস্ট টেন্স ওয়াজ ভেরি উদাহরণ কামাল সেট, কামাল সেট টু হিজ কামাল তার বন্ধুকে বললো তোমার বিলম্ব হয়ে গেছে। তাহলে এখানে কামালের কামাল সেট বাবের পরিবর্তে টোল, হিজ ফ্রেন্ড আমার টোল হিজ ফ্রেন্ড ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইউ সেকেন্ড পার্সন, হিজ ফ্রেন্ড থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন দ্যাট হি আর পাস্ট টেন্সে ওয়াজ লেট, তাহলে আমার টোল হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ
Let. Rupa said. Rupa said, comma, inverted comma. Rupa said, comma, inverted comma. I write a letter. I write a letter, comma, inverted comma. Shesh. Full stop. Tahale Rupa, Rupa. যেহেতু এখানে অবজেক্ট নাই সেটির পরিবর্তে টোল ব্যবহার করা যেতে পারে টোল না ব্যবহার করে সেট ব্যবহারও করা যাবে তাহলে রূপা সেট আই এর পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাড আই এর পরিবর্তে সি রাইট এর ফার্স্ট ফর্ম রোড আলেটা হিরো আলেটা এখানে আই ফার্স্ট পারসন রূপ হল থার্ড পারসন আইটা থার্ড পারসন হয়ে গেছে তাহলে আমরা জানলাম যে ডাইরেক্ট টেনশনে রিপোর্টেড স্পিসের ফার্স্ট পারসন গুলো পরিবর্তন হয় সাবজেক্ট অনুসারে সেকেন্ড পারসন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না এবার আমরা ন্যারেশন পরিবর্তনের কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করতে পারি অর্থাৎ রোলস অফ চেঞ্জিং নেরেশন ফর স্পিচ নাম্বার ওয়ান ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের ভার্বটি যে টেন্সে থাকে না কেন উহার কোনো পরিবর্তন হবে না এখন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হবে না এখন প্রেজেন্ট টেন্স রিপোর্টেড ইস প্রেজেন্ট টেন্স হলে তাহলে হি সেজ কমা ইনভার্টেড কমা হি সেজ কমা ইনভার্টেড কমা আই ডি দা ওয়ার্ক আই ডি দা ওয়ার্ক হি সেজ কমা ইনভার্টেড কমা আই ডি দা ওয়ার্ক রিপোর্টিং বার অফ প্রেজেন্ট টেন্স এখন রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে কি না তা আমরা কিভাবে চিনব রিপোর্টিং ভার্ব যদি থাকে সেম রিপোর্টিং ভার্ব যদি থাকে সেজ রিপোর্টিং ভার্ব যদি থাকে টেল রিপোর্টিং ভার্ব যদি থাকে টেলস রিপোর্টিং ভার্ব যদি থাকে আস্ক রিপোর্টিং ভার্ব যদি থাকে আস্ক এই সবগুলোই প্রেজেন্ট হবে মনে রাখবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস থাকবে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে এস থাকবে না এখন আমাদের প্রথম নিয়মে বলা আছে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টেড স্পিসের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না এক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে যদি আমরা স্ট্রাকচার করি তাহলে আমরা পাচ্ছি আর ই এর সাবজেক্ট আর ই মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব আর ই এর সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস দ্যাট প্লাস আর এস এর সাবজেক্ট আর এস এর সাবজেক্ট সাবজেক্ট প্লাস আরসে সাবজেক্ট ক্লাস ভারব ভারব কোন পরিবর্তন হবে না কোন পরিবর্তন না করে কোন পরিবর্তন না করে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে এখানে আমরা পেলাম আর ডি সাবজেক্ট পেলাম ভি সেই ভার্বের পরিবর্তন হবে না ভি সে ইনভার্টেড কমায় পরিবর্তে দেয় আই এর পরিবর্তে ভি did the work. He said that he did the work. তাহলে এখানে আমরা দেখলাম যে সেন ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে আর ডি ভার্বটা পাস্ট টেন্সে আছে এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাম্বার টু ডাইরেক্ট নেশনে রিপোর্টেড
রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে কিনা আমরা কিভাবে জানবো, মনে রাখবো রিপোর্টিং ভার্বের সাবজেক্টে পরে শেয়ার অফ দি কুইন, শেয়ার অফ দি কুইন সে থাকলে আমরা ধরে নেব রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে আছে। শেয়ার অফ দি কুইন সে যদি থাকে তাহলে আমরা বুঝবো রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্সে আছে। রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে হলে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হবে না। এখানেও স্ট্রাকচার হবে আগে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট যোগ ব্যাট যোগ আদেশের সাবজেক্ট যোগ ভার্বের কোনো পরিবর্তন হবে না যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন। যেমন হি উইল সে, হি উইল সে কমা ইনভার্টেড কমা, হি উইল সে কমা ইনভার্টেড কমা আই রিড আবু, আই রিড আবু। এখানে হি উইল সে সাবজেক্ট হলো হি, সাথে আছে উইল সে, আমরা এর আগে বলেছি শেয়ারস অথবা বলছি থাকলে টু সেন্টেন্স, এখানে সাবজেক্ট আছে আই। তাহলে প্রথমে সাবজেক্ট প্রশ্ন কি, উইল সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, হি উইল সে দ্যাট, আই এর পরিবর্তে হি, রিড প্রেজেন্ট টেন্স রিড আবু, রিড আবু, এখানে আমাদের উত্তরটা হয়ে গেল। তাহলে আমরা জানলাম ডাইরেক্ট নেশনে রিপোর্টিং ভার্বটি ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচটি যে টেন্সে থাকে না কেন উহার কোনো পরিবর্তন হবে না। নাম্বার থ্রি, ডাইরেক্ট নেশনের রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টে ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচটি যে টেন্সই থাকে না কেন উহাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে বাধ্যতামূলক ভাবে রিপোর্টেড স্পিচের ভার্বটিকে অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতেই হবে। তুমি কমা ইনভার্ট কমা আই প্লে ক্রিকেট, আই প্লে ক্রিকেট, এখানে ইনভার্ট কমা শেষ, সেট ভারত পাস্ট টেন্সে আছে আর প্লে ভারতটা প্রেজেন্ট টেন্সে আছে। বলা আছে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় রিপোর্টেড স্পিচের ভার্বটি অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা উত্তর হলো কি, সেট ভার্বের পরিবর্তে টোল, অবজেক্ট মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আই এর পরিবর্তে হি, প্লে পাস্ট টেন্সে প্লে, হি প্লে। তাহলে আমরা উত্তরটা দিলাম হি টোল মি দ্যাট হি প্লে ক্রিকেট। আমরা টেন্সের সাধারণ কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করলাম, এই সাধারণ নিয়মগুলো থেকে প্যাসেজ ন্যারেশন উৎপত্তি, কতগুলো সাধারণ নিয়মের ন্যারেশনগুলোকে একত্রিত করে প্যাসেজ ন্যারেশন তৈরি করা হয়। যদি আমরা এই সাধারণ নিয়মগুলো আয়ত্তে নিতে পারি তাহলে প্যাসেজ ন্যারেশন করা আমাদের পক্ষে মোটেই কষ্টকর হবে না। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা ন্যারেশনের আরো অন্যান্য নিয়ম নিয়ে আলোচনা করার প্রত্যাশায় আজকের মতো শেষ করতেছি। পাশাপাশি প্রত্যেককে কিছু উপদেশ দিতে চাই, সব সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মা বাবাকে শ্রদ্ধা করবে, তাদের কথা মেনে চলবে, বারবার সাবান দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুবে, ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, জনসমাগম এড়িয়ে চলবে। গুড বাই।